নন্দিতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শুভ পঞ্চমী, দুর্গাপুজো শুরু হয়ে গেছে অলরেডি। আমার পাড়াতে তো প্রচুর মাইক টাইক বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আপনাদের পুজো কেমন কাটছে আমায় জানাবেন। সবাই আনন্দ করুন, মজায় থাকুন, আর প্রচুর প্রচুর ঠাকুর দেখুন। তো যাই হোক, দিনটা শুরু হয়ে গেল, অনেকগুলো কাজ সেরে আপনাদের সামনে এসেছি। এবার একটু চা ফা খাবো, এই যে চায়ের কাপ নিয়েই বসেছি, চা ঢালবো। চা না খেলে তো দিন শুরু করা যায় না, একটু চা খেতে খেতেই আপনাদের সাথে আজকে একটু কথা বলবো। একটা কমেন্টস নিয়েই বসেছি, যে কমেন্টসটা মাঝে মধ্যেই আসে, রোজ আসে না, মাঝে মধ্যে আসে সেই কমেন্টসটা। তা যিনি করেন তিনি আমার থেকে বড় কি ছোট আমি জানি না, তাকে আমি দিদি সম্বোধন করছি। তার নাম রূপসী ভট্টাচার্য। উনি খুবই রেয়ার কমেন্ট করেন এবং ওনার প্রত্যেকটা কমেন্টসেই থাকে একটা কমন কোয়েশ্চেন বা কমন সাজেশান। উনি প্রশ্ন করেন ঠিক বলবো না, উনি কিছু সাজেশান আমাকে দেন যেগুলো সত্যিই প্রয়োজনীয়, বা সত্যিই উনি যে সাজেশানগুলো দেন নিশ্চয়ই উনি আমার ভালো চান, বা আমার কাছের মানুষ হলে এরকমই সাজেশান দিয়ে থাকেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওনার ডিপিতে কোনো ছবি নেই। তো এত বড় একজন শুভাকাঙ্ক্ষী, আমার কোনো ছবি নেই, আমি ওনাকে কোনো রেকগনাইজ করতে পারছি না, চিনতে পারছি না যে আমি কে তিনি, আমি বুঝতেও পারছি না, যার জন্য আমি ওনার কমেন্টের উত্তর দিতে একটু দ্বিধাবোধ করি। তো যাই হোক, মাঝে মধ্যেই দেখছি উনি কিছু কোয়েশ্চেন বা কিছু পরামর্শ আমাকে দিচ্ছেন না, ওনার মনে মনে হয় অনেক কিছু প্রশ্ন আমার সম্পর্কে আছে, এবং শুধু ওনার নয় হয়তো অনেকেরই থাকতে পারে, প্রশ্নই বলুন সাজেশানই বলুন যাই বলুন। তো আমি সেগুলোর কিছু অ্যান্সার দিতেই আজকে বসেছি ওনার কমেন্টসটার। বেশ বড় কমেন্টস উনি করেছেন এবং প্রত্যেকটাতেই কিছু সাজেশান আছে। প্রথমে আমাকে বলেছেন যে অভিষেকের চাকরির খবর শুনে উনি ওনার ভালো লেগেছে। অ্যাকচুয়াল অভিষেক এখনও ঠিক চাকরি নয়, ওটা ট্রেনিং পিরিয়ডে আছে। যাই হোক, শুনে আপনার ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পড়াশোনাও নিশ্চয়ই করে যাচ্ছে, করেও যাবে। আচ্ছা, এরপরে উনি বলেছেন একটা সাজেশান ছিল, তুমি তোমার রান্নার ব্লগটাকে আর ডেলি ব্লগটাকে সেপারেট করে দাও। অ্যাকচুয়াল দিদি, আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি না, এটাকে ঠিক ডেলি লাইফস্টাইল ব্লগ বলা যায় না। যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করেন দেখবেন তাদের ভিডিও, তাদের প্রত্যেক দিনের ডেট বার এগুলো উল্লেখ করা থাকে এবং প্রতিদিন ভিডিও আপলোড করেন, প্রত্যেক দিনের কী কী করছেন না করছেন সেগুলো মানুষজনের সাথে শেয়ার করেন। আমি কিন্তু সেটা করি না, আমি শুধুমাত্র রেসিপিটাকেই দেওয়ার চেষ্টা করি। এবার ব্যাপারটা কি, এক নাগারে শুধু রেসিপি দেখাতে দেখাতে অনেকেরই বোর লাগে, আমারও বোর লাগে, শুধু ভিউয়ার্সদের নয় আমারও বোর লাগে, এক নাগারে রেসিপি দিতে দিতে আমারও ভালো লাগে না। তো আমি ভেবেছি যে রেসিপির সাথে সাথে, আর আমি তো ডেলি পোস্ট করি না, আমি সোম বুধ শুক্র এই তিনটে দিন পোস্ট করি, এবার ওই তিনটে দিনে রেসিপির সাথে সাথে আমি কী কী কর্মকাণ্ড করছি, কী 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 আমার অ্যাক্টিভিটিস, সেইগুলোই ওই রেসিপির সাথে আগু পিছু জুড়ে দিই। কিছুটা শুরুতে জুড়ে দিই কী কী আমি সকাল থেকে উঠে করছি, যেমন আজকেও আমি করেছি, জলখাবার করলাম দেখতেই পেলেন, বিছানার সব চাদর বদলালাম, যেহেতু পুজো এসে গেছে তাই প্রত্যেকটা বিছানার চাদরই আমি নতুন পেতে ফেলেছি, আর একেবারে দশমীর পর আবার চেঞ্জ করব। এইরকম ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো রেসিপির সাথে সাথে আমি জুড়ে দিই। তারপর কোথাও যদি ঠাকুর ঠাকুর দেখতে বেরোই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমার ভিডিওটা যায়, আমি কিন্তু ডেলি লাইফস্টাইল ব্লগ করি না, প্রথম কথা এটাই। আর আদার্স চ্যানেল খোলা বা অন্য কোনো চ্যানেল, অন্য কোনো চ্যানেল খোলার তো প্রশ্নই আসে না,
আমার এই চ্যানেলটাই এখনো ঠিক মতন দাঁড়ালো না, এখনো দাঁড়ায়নি, এখনো এটা ম্যাচুরিটি পায়নি, সেই জন্যে আমি তো অন্য চ্যানেলের কথা এখন ভাবতেই পাচ্ছি না। অন্য চ্যানেলের কথা ভাবাটাই মানে আমার কাছে বোকামি। যাই হোক, এই প্রশ্ন আপনার এই সাজেশনটার ছিল আমাকে দেওয়ার, সেই জন্য আমি বলে দিলাম আপনাকে। আপনি কাছের মানুষ, ভালো চান আমাদের, সেই জন্যই সাজেশনগুলো দেন, আমি বুঝতে পারি। তবে টিভিতে ছবিটা দিলে ভালো হয়, আপনাকে একটু চিনতে পারি, কানেক্ট করতে পারি। আসলে আপনাদের তো চোখের সামনে দেখতে পাই না, এইভাবেই আপনাদের সাথে আমাদের কানেকশন হয়। ছবিটা থাকলে একটু মনের মধ্যে আপনাদের মুখটা ভেসে ওঠে, এই আর কি, আর কিছু নয়। আশা করবো আপনি নেক্সট টাইম ডিপিতে ছবি দেবেন, দিয়ে কমেন্ট করবেন। আচ্ছা, এর পরের যেটা সাজেশনটা, সেটা কিন্তু খুবই কমন সাজেশন আপনার থেকে, মানে আপনি এটা প্রায় করেন, যখনই আমায় কমেন্ট করেন, খুবই কম কমেন্ট করেন, আপনি খুব বেশি কমেন্ট করেন না, কিন্তু যখনই করেন এই সাজেশনটা তো থাকেই। এবং এই সাজেশনটা অনেকেরই হয়তো থাকতে পারে, অনেক ভিউয়ার্সদেরই, আমার যারা ভিডিও দেখে তাদের অনেকেরই থাকতে পারে, তারা হয়তো করে না। তবে ঠিক আছে, আমি সবার জন্যেই এবং আপনার জন্যে এই সাজেশনটা আমি নিচ্ছি এবং এটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি, ঠিক আছে। এরপরের যেটা লিখেছেন সেটা হচ্ছে, আর একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ এটা আপনার রিকোয়েস্ট, সাজেশন নয়, পারলে তোমরা পুরো বাড়িটাকে একটা রিনোভেট করে একটা নিউ লুক আনো, অভিষেক বড় হয়েছে, এখন ওর প্রাইভেসি একান্ত দরকার, সেই জায়গা থেকে ওকে একটা সেপারেট রুম হওয়া খুব দরকার, ঠিক আছে। খুব ভালো সাজেশন দিয়েছেন, এটা আপনি কাছের মানুষ হলেই বা আমাদের ওয়েল উইশার হলেই এই কথাগুলো বলতে পারেন, খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা, এই বাড়িটা রিনোভেট করব কি করব না, বা অভিষেকের আলাদা ঘর আছে কি আর নেই, যেহেতু এই বাড়িটায় অলকদা জন্মেছে, এই বাড়ির নারী নক্ষত্র সব কিছু ও জানে, এটা ওর জন্মভিটে, আমি তো অনেক পরে এসেছি। আমার মনে হয় আপনার এই প্রশ্নের উত্তরটা অলকদাই দিক। আমি ওর দিকে ক্যামেরাটা করে দিচ্ছি। গুড মর্নিং, আজকে শুভ পঞ্চমী, সবাইকে শুভেচ্ছা, আপনারা ভালো করে পুজো কাটান। আর একটা প্রশ্ন এর আগেও এসেছিল যে বাড়িটা পুরো রিনোভেট করার ব্যাপারটা, আসলে বাড়িটা অনেকেই ব্যাপারগুলো হয়তো জানে, কেউ কেউ জানে না, কারণটা হচ্ছে বাড়িটা আমাদের অনেক পুরনো, প্রায় 200-250 বছরের পুরনো এই যে নিচে পোর্শনটা আমাদের। আর বাড়িটা হচ্ছে সবাই কাকা জ্যাঠা সব গায়ে গায়ে বাড়ি, যৌথ আর কি, এই দেয়ালে এপাশে আমরা, ওপাশে কাকারা, এপাশে আমরা, ওপাশে জ্যাঠারা, এইভাবে। সুতরাং আর এই বাড়ির যে দেয়াল, এগুলো হচ্ছে আগেকার পুরনো দেয়াল, আপনার 20 ইঞ্চি করে ওয়াল আছে, আর সে আগেকার সে যে নুড়ি ইঁট আর মাটি দিয়ে গাঁথনি আছে। হ্যাঁ, এগুলো আমরা বাবা থাকতেও দেখেছি যে এই দেয়ালগুলো ইঁট পাল্টে পাল্টে রিপেয়ার করেছে। এবার আমি বর্তমানে এখন যে অবস্থাটা আপনারা এখন দেখছেন, হ্যাঁ, এটা পুরো বাড়িটা রিনোভেট আমরা করেছি, রিনোভেট করেছি বলেই এখন এই অবস্থাটা দেখতে পাচ্ছি। 5 বছর আগে, হ্যাঁ 5 বছর আগে আমরা প্রায় 1,00,000 টাকা খরচ করে এটাকে আমরা রিনোভেট করেছি। আসলে ওয়াল পুরো ভেঙে করা যায় না, ওয়াল ভাঙলে না ছাদ আর দাঁড়াবে না, তাহলে ভেঙে পড়ে যাবে। ওই কিছু রিফিয়ার পাল্টানো, প্লাস্টার এগুলো করা, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রঙগুলো না, এগুলো কিন্তু নতুন রং। হ্যাঁ, এগুলো নতুন করে সমস্ত রিনোভেট করে, এর থেকে বেশি রিনোভেট এটা আর হবে না, কেননা এর ওয়াল ভেঙে সরানো যাবে না, এটাকেই আপনি মেরামতি করতে পারবেন বারে বারে, এটাই হচ্ছে। এবং ওপরেও আপনারা যদি দেখেন, দেখবেন কড়িবড়গা, যাদের আগেকার পুরনো কড়িবড়গা ছাদ আছে, হ্যাঁ, এটাকে যদি রিনোভেট করতে হয় তাহলে কী করতে হবে, পুরো আপনার কড়িবড়গা ছাদ পুরো ভেঙে ফেলে দিতে হবে পুরো, দিয়ে তবে আপনাকে ঢালাই করতে হবে। এবার ঢালাই করতে গেলে তলাকার আপনার ওয়ালগুলো যদি ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে, সেখানে যদি ওই ভেতরে যদি নুড়ি ইট দিয়ে গাঁথনি থাকে সেখানে পুরো বাড়িই তাহলে ভেঙে ফেলতে হবে, রিনোভেট করতে হবে, প্রমোটারদের হাতে দিয়ে দিতে, তাহলে প্রমোটারদের হাতে দিয়ে দিতে হবে পুরো বাড়িটাই। হ্যাঁ ওইভাবে তো হয় না, ওইভাবে, এটা একটা পুরনো বাড়ি, এবং এই নিচে পোর্শনটা না, এই যে গরমকালের একটা বিশাল আরাম আছে, হ্যাঁ একদম যেন সেই এসি মতন লাগে, ফ্যানটা চালালে না, আর আপনার
যেমন এখনকার এসি তো এসি ছাড়া মানুষ থাকতে পারে না গরমের সময়, এটা কিন্তু পুরো এসির মতনই হয়ে যায়। সেই জন্যে এটা যা দেখছেন এটা কিন্তু আমাদের রিনোভেট করাই। হ্যাঁ, তার রিনোভেটের আগের অবস্থাটা ছবি আমাদের কাছে নেই, সেটা দেখলে পরে আপনারা বুঝতে পারছেন যে বাড়িটার কী অবস্থা ছিল। এটা পুরো রিনোভেট করাই। নিশ্চয়ই আশা করি যিনি জানতে চাইছেন এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, কিছু কিছু রিনোভেট আমরা মেরামতি, ধরুন এই যে রান্নাঘরটা নন্দিতা যেখানে রান্না করে ওই রান্নাঘরে ওই অবস্থা ছিল না। আর অভিষেকের ব্যাপারটা কি, ওপরে আমাদের এক্সট্রা ঘর আছে, ঠিক আছে, ও মনে করলে ওখানে নিজের ইচ্ছা মতো করে থাকতে পারে, এখনও তো সেই বয়সটা ওর আসেনি, সুতরাং ও আমাদের সঙ্গেই থাকে। হ্যাঁ, ইচ্ছা করলে ওপরে এক্সট্রা ঘর আছে, কাজকর্ম থাকলে ওপরে গিয়েও করে, এইভাবেই কাজ করে। আর ও আর আচ্ছা আমি একটা এখানে কথা বলি, অভিষেক বড় হয়েছে নিশ্চয়ই, ওর প্রাইভেসি দরকার, খুব মানে দামি কথা বলেছেন। আসলে ব্যাপারটা কি, ও এখনো পর্যন্ত আমাদের সাথেই থাকতে স্বচ্ছন্দ বোধ করে, আলাদাভাবে শুতে থাকতে গেলে পছন্দ করে না। এবার ওর ওপরে আমরা কিছুই চাপিয়ে দিই না। আর ওর যে আলাদা ঘরটা আছে ওপরে, সেই ঘরটার ডেকোরেশন প্ল্যানিং সব ওই করবে, আমাদের কিছু করতে বারণই করে দিয়েছে। আর যেহেতু ওর একটা মনের ইচ্ছা আছে, ওর কি ইচ্ছা আছে, কিভাবে কি প্ল্যানিং করবে, সেটা যদি আমরা ওকে গুরুত্ব না দিয়ে আমরা নিজেদের মতন যদি কিছু করি, তাহলে কি হয়, পয়সাটাও নষ্ট হয় এবং ওর ইচ্ছাটাকেও গুরুত্ব দেওয়া হয় না। সেই জন্যে আমরা এখনও আমরা ওই ঘরটাকে কোনো কিছুই হাত দিচ্ছি না। আর সবথেকে বড় কথা, আমরা না কোনো আমাদের না কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের এই বাড়িটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম, আমরা বিন্দাস আছি, দারুণ আছি। আর পুরনো বাড়ির মজা আপনাদের তো দাদা বললই, খুব ঠান্ডা ঘর, মানে গরমে না কোনো এসির প্রয়োজনই হয় না। এই নিচের ঘরগুলো এত ঠান্ডা, যে আসে সেই বলে যে বাবা কি ঠান্ডা ঘরগুলো, একটু ফ্যান চালালেই ব্যাস, একদম এসির আর কোনো দরকারই পড়ে না। সেই জন্যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা বেশ ভালোই আছি। আশা করছি দিদি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনি আমাদের পাশে থাকবেন, আর আমার চ্যানেলে বিশেষত আমি তো রেসিপিটাই দেখাই, তো সেই সংক্রান্ত যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে, এবং দিদি আপনাকেও বলছি আপনার মনে যদি সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারেন। তো আজকের কমেন্টস নিয়ে আলোচনাটা এখানেই শেষ করছি, এবার আমি চলে যাবো রান্নাঘরে। আজকে আমি একটু আলু আর পেঁপে দিয়ে চিকেনের ঝোল আর ভাত করব, কারণ আমি একটু বেরোবো, আমার এই চুলটা একটু কালার করতে হবে, যেহেতু পুজো খুব কাছে চলে এসেছে, চুলটা কালার করা হয়নি। তো এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে রান্নাঘরে যাব, গিয়ে রান্নাবান্না চটপট সেরে তারপর বেরোবো। রান্নাঘরে আমি চলে এসেছি, একেবারে চান টান করেই চলে এলাম, মাথায় একটু শ্যাম্পু করলাম যেহেতু কালার করব। আমি এই চুল স্ট্রেটনিং করেছি ঝিলিকের কাছে। ঝিলিককে আপনারা অনেকেই হয়তো চেনেন, আবার অনেকে যারা চেনেন না, ঝিলিক হচ্ছে আমাদেরই পরিবারের একজন, ওকে আমি চিনেছি কলকাতা ক্যানভাসে গৈরিকাদির সূত্র ধরে। যাব চুলটা কালার করতে, যদি ওখানে গিয়ে ভিডিও করি তাহলে আপনাদের শেয়ার করবো, আর যদি না করি তাহলে আর শেয়ার করছি না, যদি ঝিলিক পারমিশন দেয়। তো যাই হোক, আমি রান্নাটা চটপট সেরে নিই। আমি এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, সবজি টবজিও সমস্ত কিছু কাটা হয়ে গেছে। সবজি বলতে আলু পেঁপে দিয়ে মুরগির মাংসটা করব। আলু পেঁপে কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন বাটবো আর একটু উচ্ছে ভাজবো। আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। অল্পই একটু চিকেন আছে, আর এখানে আছে আলু পেঁপে টমেটো, আর এখানে আছে আদা রসুন বাটবো এটাকে, আর এখানে আছে উচ্ছে, এটা ভাজবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। খুব সিম্পল একটা মাংসের ঝোল হবে। এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ছোটো এলাচ, একটু দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা একটু লাল লাল হলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। আচ্ছা,
লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দেবো। সেরকম হলে ধন্যবাদ দিয়ে দেবো কারণ কপিরাইট খেয়ে যেতে পারি। মাংসটা কষিয়ে আলু পেঁপে দিয়ে জল ঢেলে দিয়েছি, মাংস প্রায় রেডি হয়ে গেছে। এদিকে বাকি রান্নাও আমার হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে বেরোবো, তারপর বাড়ি এসে আপনাদের দেখাবো আজকে কি করলাম। এই যো ঝুলিকের বাড়ি আমি চলে এসেছি। আমি এর কাছে চুল স্ট্রেটনিং করেছিলাম, আগের বারে আপনাদের দেখানো হয়নি, এবার এসেছি চুলে কালার করতে। আর ঝুলিকের পরিচয় তো আমি দিয়েই দিয়েছি আপনাদের, ওর সঙ্গে আলাপ করে আর না আমার সাথে তোরা পরিচয় কি করে হলো সবই আমি দিয়ে দিয়েছি, ভিডিওতে বলে দিয়েছি, ওনারা জানে। তো এবার আমি চুলটা কালার করি, তারপর চটপট করে আবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে রান্না করে আসছি, খেতে দিতে হবে। তাড়াতাড়ি শুরু কর তুই কাজ। আমি এখন এবার বেরিয়ে যাচ্ছি, ওদিকে অলঙ্কা তারা দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, খিদে পেয়ে গেছে। তো বাড়িতে আমি চলে এসেছি, আবার রান্নাঘরে ঢুকেছি, কারণ আপনাদের তো দেখানো হয়নি আমি কি কি রান্না করলাম। বেরোবার আগে বলেছিলাম যে একবার দেখিয়ে নেবো। তো চুলের কালার করা হয়েছে, কি কালার করেছি আমি বলছি, এটা ব্ল্যাক আর বার্গেন্ডি মিশিয়ে কালারটা হয়েছে। তো কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আর আপনাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি আজকে। তেমন তো কিছু করিনি, একদম সাদামাটা আলু আর পেঁপে দিয়ে মাংসের ঝোল, ভাত আর উচ্ছে ভাজা। এই যো এখানে আছে ভাত, এখানে আছে ভাত, এখানে আছে আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল, একদম ইয়ামি ইয়ামি। আর আছে উচ্ছে ভাজা, খুব অল্প পরিমাণেই করেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, আর আমার এই কালারটা কেমন হয়েছে সেটাও অবশ্যই আপনারা মনে করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আর পুজো খুব মজা করে আনন্দে কাটাবেন।